হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি উঠে পড়েছি আর আমার রুমটাও ক্লিন করা হয়ে গেছে। এরপর আমি নিচে যাব, যা রোজ কাজ থাকে সেগুলো গুছিয়ে নেব। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে উঠতেই মন করছিল না। আর চলো তাহলে নিচে যাই, দিনটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হলো নিয়ে যাব। তো চলো তোমাদেরকে ছাদ ঘুরিয়ে নিয়ে আসি। আর একটা কথা, আমাদের ছাদে কি আছে, তো ফুল গাছ অ্যান্ড ফল গাছ কতগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মা তোমাদেরকে বলে বলে দেবে যে কি কি আছে। তো চলো আর দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাই। আজ প্রচুর ঠান্ডা গো, ছাদে চা খাবো, রুটি দিয়ে চা। কালকে কোথায় গেছিলেন বলুন? বাবার বাড়ি। কেমন লাগলো দিনটা? খুব ভালো লাগলো। ফুল গাছগুলো দেখাও। তো আমাদের পুরো ছাদটা তোমাদের দেখাবো আজ, মানে দেখাবো বলতে কি শেয়ার করব। তো এখানে আমাদের আর একটা ছোট ছাদ আছে, সেখানে অনেক ফুল গাছ আছে। এরপর আমি যাচ্ছি। কি কি আছে একটু বলবেন? এটা একটু লম্বা টাইপের লেবুটা, কত বড়। একটা ছোট পাতি লেবু গাছ, এটা দেখো কত ধরেছে। রসুন গাছ, এই গাছগুলো লাগানো হয়েছে ছোট ছোট, দেখছো? নিচে চলে আসছেন, কি করছেন? একটা ডালে ছটা পেয়ারা হয়েছিল, কিন্তু ফল ড্রাগন ফল খাই আমরা, দেশি কুল। ওই আমাদের ওভার ব্রিজটা দেখা যাচ্ছে আমাদের ছাদ থেকে। গাছের সব গাছের নাম বলবো, কিছু বলবেন বন্ধুদেরকে? তোমরা ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, বাস। আর সাবস্ক্রাইবটা, কিন্তু তোমরা দেখো ভিডিওটা পুরোটাই দেখতে হবে। নিচে চলুন, আমরা এখন নিচে যাব। কিছু বলবেন আপনি? না, আর মা কি করছে দেখে নাও, কাপড় ভিজাতে ব্যস্ত এখন। আর আমি বসে আছি চেয়ার। মফিজা চা খাবে? একটু পর বললো। তো আমি এখন ছাদে এলাম, গল্প করব, মানে রোদে এলাম আর কি। খুব ঠান্ডা না আজকে? আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা যে এত ভালো লাগছে ছাদে রোদ দিতে, কি বলবো। মানে সবসময় রোদ যদিও পাই না আমরা, আর রোদটা খুব কমই থাকে আমাদের ছাদে, মানে সবার তুলনায় আমাদের ছাদে একটু কম থাকে রোদটা। তো এই ব্যাপার, ছাদে ঘুরতে ভালোই লাগে। আমরা অনেক পেয়ারা খেয়েছি অনেক, আর কালকে মা বেগুন পেরে নিয়ে গেছে, কি বলে ভর্তা করে খেলাম ওটা। তো আমাদের বাড়িতে সব কাজ কমপ্লিট, আর রান্নাটাও হয়ে গেছে। এরপর চান করে খেয়ে তারপর আবার কথা বলছি। তো দুপুরবেলায় ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, আর এই উঠলাম দেখছি 5টা বেজে গেছে। তো চলো আর কিছুই নয়, এরপর নিচে যাবো, চা বানাবো, দিয়ে চা খাবো। তো চা খেয়ে আবার কথা হচ্ছে।
আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।